গাড়ি কিনবেন ভাবছেন যদি কম দামে ভালো গাড়ি কিনতে চান তাহলে কিন্তু চোখ রাখতে হবে এনমিডিয়াতে আজ আমরা এসেছি মণিপুরিপাড়া 4 নম্বর গেটের পাশে S7 ক্লাসিক কাছে আমাদের সাথে আছে মিথুন ভাই ভাই কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি মিথুন ভাই ভাই ভালো আছেন মিথুন ভাই S7 কারসে ওনার ভাই আজ আমাদের কি গাড়ি দেখাবো আজকে দেখাবো আপনাদেরকে 2005 মডেলের একটি টয়োটা গাড়ি যা তেলে চালিত এবং প্রাইসও খুবই কম যারা আমাদের মাঝে আছে কিছু যে বাজেট কম কিন্তু ভালো একটা গাড়ি কিনতে যাচ্ছে তেলের গাড়ি কিনতে যাচ্ছে পার্সোনাল ইউজের জন্য তাদের জন্য এই গাড়িটা খুবই বেস্ট হবে এটা হচ্ছে 2005 মডেলের রেজিস্ট্রেশন হচ্ছে 2010 এ গাড়িটি তেলে চালিত এবং আপনি ফুল অটো গাড়িটি আপনি ডোর উইন্ডো থেকে শুরু করে কোনো অপশন নাই যে আপনার ম্যানুয়াল ফুল অটো আসলে দেখেন এই গাড়ির ইন্টেরিয়রটি দেখুন আপনারা কি পরিমাণে ফ্রেশ আছে কোনো স্পট বা কোনো স্ক্র্যাচ বা কোনো ফাটা ভাঙাচুরে কিছু নেই আপনার এটি হচ্ছে পাওয়ার স্টিয়ারিং প্লাস ভিতরে আপনার ডিভিডি ব্যাক ক্যামেরা সব লাগানো আছে এটা ভাইয়া কত মডেলের গাড়ি এটা হচ্ছে 2005 মডেল রেজিস্ট্রেশন হচ্ছে 2010 এ মিরপুর বিআরটি নাম্বার মিরপুর বিআরটি জি কত সিসি এটা এটা হচ্ছে 1300 সিসির গাড়ি যার ফুয়েল কস্ট খুবই কম সব আপডেট আছে সব আপডেট আছে পেপারসের ডেট অনেক দিন পর্যন্ত আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এখনি তে যারা প্রাইভেট ইউজ করে পার্সোনাল ইউজের জন্য এই গাড়িগুলো বেস্ট স্কুল ডিউটি আপনার অথবা অফিশিয়াল ওয়ার্কের জন্য তে ভাইয়া সব গ্লাস অরিজিনাল আছে কিনা গাড়ি অরিজিনাল আছে সামনে পিছে সব গ্লাস অরিজিনাল প্রতিটা গ্লাসই অরিজিনাল আছে এবং পিছনের গ্লাসটি আছে আপনার অরিজিনালি ব্ল্যাক কোনো পেপার করা ব্ল্যাক না সাধারণত পেপার করা থাকলে আপনার সার্জেন্ট ধরতে পারে মামলা দিতে পারে ওই ধরনের কোনো সমস্যা ফেস করতে হবে জি জি ওই ওই গ্লাসটি এখন আছে এমনিতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কিনা গাড়ি না এই মুহূর্তে কোনো প্রকারের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই তবে গাড়িটি আপনার টাচ আপ করা হয়েছে যেহেতু আমাদের দেশে চলে ঢাকার শহরের মধ্যে তো স্ক্র্যাচ থাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা দিয়ে ঢাকাতে দেখা যায় যে আপনি যদি গাড়ি সেফ ড্রাইভও করেন হয়তো কোনো রিক্সা বা হ্যাঁ হতেই পারে হ্যাঁ সিএনজি ভাই আমাদের কি ইঞ্জিন দেখানো যাবে অবশ্যই দেখাচ্ছি ইঞ্জিনটা দেখুন ভিভিটি এটা ভিভিটি ইঞ্জিন টয়োটার এই ইঞ্জিনটা কেন সবার বেশি পছন্দ হচ্ছে এই ইঞ্জিনটাতে মেইনটেনেন্স কস্ট খুবই কম এবং আপনি স্পেয়ার পার্টস বলতে যা বুঝি আমরা সব কিছু অ্যাভেলেবেল একেবারে এমনি পার অক্টেনে মানে এক লিটার অক্টেনে কত কিলো এটা এখন মাইলেজ আসলে ঢাকা শহর তো যে জ্যামের শহর এখানে তো এক্স্যাক্টলি বলাটা মুশকিল তবে নর্মাল যদি কোনো রোড হয় আপনি নর্মালি 12-13 কিলো রান করতে পারবেন যেমন আরেকটা জিনিস আপনি ফলো করেন গাড়িটাতে যে কোনো প্রকারে কোনো গাড়িতে যদি অ্যাক্সিডেন্ট হয় সেই ক্ষেত্রে আপনি দেখবেন এই জায়গাগুলো এই জায়গাগুলো এই রাউন্ড সার্কেলগুলো এই স্টিকারগুলো কখনো এইভাবে অ্যাকুরেট হবে না টয়োটা লেখাটা দেখুন একেবারে নিখুঁতভাবে খোদাই করা যখন এক অ্যাক্সিডেন্ট হবে গাড়ি তখন কিন্তু এই লেখাগুলো কখনোই অ্যাকুরেটভাবে আসবে না ভাইয়া গাড়ি আস্কিং প্রাইস কত ছিল আপনার এটা এটার আস্কিং প্রাইস হচ্ছে 6,90,000 টাকা মাত্র 6,90,000 টাকা গাড়ি যারা কিনতে যাচ্ছে আমার মনে হয় অ্যাফোর্ড করা সম্ভব এমনিতে ভাইয়া যে আমরা যদি এই গাড়িটা কিনি বা কোনো যদি গ্রাহক কিনেন এমনিতে মান্থলি কস্ট কেমন হতে পারে গাড়িটা পিছনে বা মেনটেন কস্টটা কেমন মেনটেন কস্টটা আপনি ইউজের উপর প্রথমত দ্বিতীয় কথা হচ্ছে আপনার ইয়ারলি যে পেপার্স পেপার্স কস্ট সবগুলো গাড়ি সমান হ্যাঁ আর এটার পেপার্স জানতে চেয়েছিলেন আপনার পেপার্সের ডেটটা দেখাচ্ছি এখন ট্যাক্স টোকেন এক্সপায়ারিটি ডেট এটা হচ্ছে 27 অক্টোবর 2023 সাল পর্যন্ত আর এটা হচ্ছে ফিটনেস এক্সপায়ারিটি ডেট 10 ডিসেম্বর 2022 সাল পর্যন্ত নিতে ভাইয়া প্রাইস নেগোশিয়েবল কিনা মানে কাস্টমারের সাথে অবশ্যই কিছুটা নেগোশিয়েবল প্লাস আপনাদের এনমিডিয়ার তরফ থেকে ভিডিও দেখে আসলে তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট আছে ভাই আমাদের এখন কোন গাড়িটা দেখাবো ভাই আপনাদের এখন আরেকটি দেখাবো খুবই কমন গাড়ি আমাদের দেশের এক্সিও ফিল্ডার গাড়ি এক্সিও ফিল্ডার এক্সিও ফিল্ডার এক্স্যাক্টলি এই গাড়িটা সম্পূর্ণ তেলে চালিত এই দেখুন ভিতরটা প্রচণ্ড পরিমাণ ফ্রেশ এবং স্পেস অনেক গাড়িটাতে যেহেতু সিএনজি করা নেই সিলিন্ডার এগুলো স্পেসটা অনেক গাড়ির ভিতরে আপনি দেখাচ্ছি টুল বক্স এটা টুল বক্স এক্স্যাক্টলি টুল বক্সের নিচে স্পেয়ার টায়ার থাকে না এটা কত সিসি ছিল এটা হচ্ছে 1500 সিসির গাড়ি এক্সিও ফিল্ডার 2010 মডেলের এবং আপনার এটা রেজিস্ট্রেশন হচ্ছে 2016 এই গাড়িটি একটা স্পেশালিটি হচ্ছে গাড়িটি সম্পূর্ণ ডক্টর ইউজের উনি ফার্স্ট পার্টি একেবারে স্মার্ট কার্ড থেকে শুরু করে সব কিছু প্রপার হয়ে এই জন্য একদম নিজে চালিয়েছেন হ্যাঁ এক্স্যাক্টলি মানে এক হাতে চলেছেন একদম ফ্রেশ আছে এক্স্যাক্টলি এটা হুইল কেমন আছে চাকার কি অবস্থা চাকা চাকা এই গাড়িটার চাকা চারটা চাকা একই ব্র্যান্ডের এবং ফ্রেশ অবস্থাতে 15 সাইজের একদম ফ্রেশ আছে চাকাটা একদম ফ্রেশ আছে কত মাইলেজ কত ছিল এটা এই গাড়িটির মাইলেজ হচ্ছে আপনার 55,000 সামথিং 55,000 যেহেতু তেলের গাড়ির ওজন অনেক কম চলা এমনিতে পার লিটারে কত মাইলেজ পাবো পার লিটারের যে হিসাবটা বললাম আপনার 1500 সিসির হিসাবটা হবে আপনার অ্যাভারেজের প্রায় সেম কাছাকাছি
10-11 per liter যাবে হ্যাঁ বাট ঢাকা সিটিতে আসলে দেখা যায় 5 6 নাও যেতে পারে জ্যামের কারণে এটা আমরা সবাই জানি আসলে আমরা দর্শকও জানি গ্লাস অরিজিনাল আছে কিনা এটা হ্যাঁ প্রতিটি গ্লাস সামনে পিছনে যদি একটু ক্যামেরা দিয়ে দেখেন যে একেবারে অরিজিনাল অবস্থায় আছে স্টিকার গুলো সব আছে অরিজিনাল যে স্টিকার থাকে না এই অরিজিনাল গ্লাসের যে স্টিকার এটা কি টয়োটা থেকে এসেছে এটা টয়োটা থেকে এটা কিভাবে বুঝতে পারি যে স্টিকারগুলো ফিনিশিং দেখে যখন আপনি যতই আপনি আমাদের দেশে সেট আপ করেন স্টিকারগুলো তখনই ফিনিশিংটা অ্যাকুরেট হবে না কারণ স্টিকারগুলো আমাদের এখানে তৈরি হয় না স্টিকারগুলো সম্পূর্ণ বাইরে থেকেই আসে নিতে ভাইয়া যেমন ওটাতে দেখিয়েছিলেন যে এখানে টয়োটা মানে খোদাই করে এই গ্লাসে এরকম কিছু থাকে কিনা অবশ্যই থাকে গ্লাসের এই অংশটা দেখে আমরা বুঝতে পারবো গ্লাসটা অরিজিনাল আছে গাড়িটা ইন্টেরিয়রও ফ্রেশ আছে পেপারটা ট্যাক্স টোকেন 14 ফেব্রুয়ারি 2023 খুব সুন্দর একটি ডেট 12 ফেব্রুয়ারি হ্যাঁ 14 ফেব্রুয়ারিতে রেজিস্ট্রেশন ডেটই কিন্তু 14 ফেব্রুয়ারি গাড়িটি হ্যাঁ রেজিস্ট্রেশন ভ্যালেন্টাইন্স ডেতে উনি গাড়িটা কিনেছিলেন রেজিস্ট্রেশন করিয়েছিলেন আর হচ্ছে আপনার ফিটনেস হচ্ছে আপনার 12 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত 24 পর্যন্ত তো অলমোস্ট আমরা ধরতে পারি এই গাড়িটি প্রায় 1 বছরের মতো কাগজ আছে অলরেডি যে আপনি এখন কিনলে কাগজের কোনো ঝামেলা আপনাকে মাথায় নিতে হবে না আমাদের ভিতরে কন্ডিশন ডিভিডি প্লেয়ার লাগানো আছে এটাতে আপনি ব্লুটুথ সবকিছু ইউএসবি মেমোরি কার্ড সব কিছু ইউজ করতে পারবেন এসিটা বেশ ভালো আছে হ্যাঁ যে ভিতরের যে ড্যাশবোর্ড থেকে শুরু করে প্রতিটা জিনিস কোনো কিছুতে কোনো স্পট ওনারা দেখতে পাচ্ছে কিনা প্রয়োজনে ওনারা সামনাসামনি এসেও দেখতে পারবে গাড়ি কারণ সাধারণত হয় কি যেগুলো গাড়ি রাফ ইউজ হবে আপনার ভিতরের এই জিনিসগুলো কখনো অ্যাকুরেট এভাবে হবে না যতই আপনি ওয়াশ করেন যাই করেন ইউজ তো সবাই করে মেনটেন্সের উপর সব কিছু মেনটেন কীভাবে কে করে এটা আস্কিং প্রাইস কত ছিল এটা আস্কিং প্রাইস হচ্ছে 13,90,000 টাকা 13,90,000 টাকা একদম নতুন গাড়ি একেবারে নতুন গাড়ি 1 বছর চলেছে এমন কি আপনার পেপারস অনেক দিন পর্যন্ত এটা টয়োটা এক্সিও ফিল্টার 2010 মডেল 1500 সিসি রেজিস্ট্রেশন ইয়ার 2016 বা কত সিরিয়ালের গাড়ি এটা এটা হচ্ছে 22 সিরিয়ালের উত্তরা বিআরটি আর ট্যাক্স টোকেন এক্সপায়ারি ডেট 14 ফেব্রুয়ারি 2023 14 ফেব্রুয়ারি 2023 ট্যাক্স টোকেন এক্সপায়ার হবে আর ফিটনেস এক্সপায়ার 12 ফেব্রুয়ারি 2024 জি কারণ ফিটনেসটা আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট 2 বছর ইস্যু করে আর ট্যাক্স টোকেনটা আপনি চাইলে 2 বছর করতে পারবেন না 1 বছরই করে আপনি খুব বেশি দিন তো এটা ইস্যু করেনি 12 ফেব্রুয়ারি এখন তো জুন চলছে জুন মাত্র আসলো হ্যাঁ হ্যাঁ 12 ফেব্রুয়ারি 2024 আমরা অন্য কোনো একটা গাড়ি দেখাবো অবশ্যই এখন আপনাদের একটা 7 সিটার গাড়ি দেখাবো চলেন যাই দেখাচ্ছি চলেন এটা কি গাড়ি এটা হচ্ছে টয়োটা পাসো সিটি এটাতে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে 7 সিটার 7 জন একসাথে কোথাও যাওয়া যাবে নিতে পেপারে 7 সিটার 7 সিটার অবশ্যই পেপারে 7 সিটার লেখা আছে এই গাড়িটির সুবিধা হচ্ছে একসাথে 7 জন বসে যাওয়া যাবে আচ্ছা কত সিসির গাড়ি এটা 1500 সিসি কত মডেল এটা হচ্ছে 2009 মডেল 2014 রেজিস্ট্রেশন 2014 রেজিস্ট্রেশন এবং এটি তেলের গাড়ি আসুন আপনাদের দেখাচ্ছি পিছনের থেকে ভিউটা একটু দেখাবো এই যদি একটু সামনের দিকে ফোকাস করেন দেখতে পারবেন সিটগুলো পেছনে 2 জন মাঝখানে 3 জন আবার সামনে 2 জন ইজিলি বসতে পারবে পেছনে 2 জন বেবি সিট হ্যাঁ চাইলে তো এটা ফেলে বা ফোল্ড করে রাখতে পারবেন চাইলে আপনি সিটটা যদি প্রয়োজন না হয় আপনি করতে পারবেন হ্যাঁ ব্যাগেজ বেশি সেক্ষেত্রে আপনি ফোল্ড করে রাখতে পারবেন সিটটা গার্মেন্টস এর বিজনেস করে দেখেন গার্মেন্টস এর প্রোডাক্ট যে কোনো কিছু শুধু গার্মেন্টস না এই যে আপনি ঈদের বাড়িতে যাবেন আপনার ব্যাগ থাকবে লাগেজ থাকবে এটাই স্বাভাবিক আর দেখা গেল মানুষ আপনারা 5 জন সেক্ষেত্রে আপনি ব্যাগেজ নিয়ে ক্যারি করতে পারবেন ইজিলি ভাই আমরা চাকাটা দেখতে চাই অবশ্যই চাকাটা দেখে মনে হচ্ছে একদম নিউ টয়োটার লোগোটাও আছে অবশ্যই অবশ্যই অরিজিনাল টয়োটা অরিজিনাল গাড়ির সাথে জি 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 আচ্ছা একটু ইন্টেরিয়র দেখবো আমরা প্লিজ এই গাড়িটা হচ্ছে বেজ ইন্টেরিয়র যাকে আমরা আসলে বিস্কিট কালার বলে থাকি এটা সিটটা কি গাড়ির সাথে ছিল না গাড়ির সাথে গাড়ি সিট কভারটা পরে লাগানো হয়েছে বাট সিটগুলো গাড়ির সাথে অরিজিনাল আছে অরিজিনাল আছে ভেতরে একটা মনিটরও আছে দেখতে পাচ্ছি ভিতরে মাঝখানে একটা মনিটর আছে আবার সামনে আরেকটা মনিটর আছে দুইটা মনিটর আছে জি যারা এন্টারটেইনমেন্ট পছন্দ করেন বা কোনো সাউন্ড সিস্টেম আছে কিনা গাড়িতে না সাউন্ড সিস্টেম ওইভাবে আলাদা কিছু লাগানো নেই গাড়ির সাথে যা যা অরিজিনাল ছিল স্পিকার ওইভাবেই আছে ওইটা আছে এমনি মাল্টিমিডিয়ার জন্য এটা মনিটর লাগিয়ে নিয়েছেন এক্স্যাক্টলি যারা দেখা যায় লং ড্রাইভ করতে পছন্দ করেন বা গাড়িতে মুভি দেখতে দেখতে যেতে পছন্দ করেন তারা এটা নিতে পারেন
আচ্ছা এটা গিয়ারটা আবার হাতে মানে এটা উঁচু সামনে এটা গিয়ার বক্সটা এই যে হ্যাঁ গিয়ারের লিভারটা এটা আবার একটু অন্য মডেলের অন্যান্য গাড়ি থেকে কিছুটা আলাদা সাধারণত গাড়িগুলোতে আপনার গিয়ারের লিভারটা থাকে এই জায়গাটাতে বাট এই গাড়িটা একটু এসইউভি টাইপের করাতে গিয়ার লিভারটা দেওয়া হয়েছে এখানে আমরা সাধারণত হাইজ বা নোহা গাড়িগুলোতে হ্যাঁ এটা কিন্তু আপনার নোয়ার মতো একটা গাড়ি কিন্তু নোয়া হচ্ছে আপনার 2000 সিসি সেই ক্ষেত্রে আপনার এটা মেনটেন্যান্স কষ্ট কম হবে 1500 সিসির মধ্যে 7 সিটার এই জন্য এই গাড়িগুলোর চাহিদাটা অনেক বেশি প্লাস আপনি এই সিটটাকেও কিন্তু বেবি সিট হিসেবে ব্যবহার করতে পারেন সম্পূর্ণটাই কিন্তু সিট আচ্ছা এটা বেবি সিট করার জন্য হয়তো এটা সামনে দিতে পা রাখার জন্য আবার আপনি এটাকে আর্মরেস্ট হিসেবে ব্যবহার করতে পারেন জাস্ট নামাইলে আর্মরেস্ট হয়ে গেল হাতে রাখতে পারবেন উডেন প্যানেল করা আছে গাড়িতে এটা ভাই ইঞ্জিনটা একটু দেখুন অবশ্যই এটা কি ইঞ্জিন ভাই এটা হচ্ছে ভিভিটিআই ওইটাও ভিভিটিআই এটাও ভিভিটিআই কারণ টয়োটার গাড়ির 2000 সালের পরে থেকে কোনো গাড়ি আসেনি যে আপনার ইএফআই ইঞ্জিন যেটা পূর্বে ছিল সবগুলো ইঞ্জিনই ভিভিটিআই ইঞ্জিন আর যেহেতু গাড়িটা শুরু থেকে তেলে চলেছে তো বলার কোনো অপেক্ষা রাখে না যে গাড়িটা কতটুকু ফ্রেশ কত সিসি ছিল ভাই 1500 সিসি 1500 সিসি 7 সিটার জি 7 সিটার আস্কিং প্রাইস কত ছিল এটা আস্কিং প্রাইস হচ্ছে 13,50,000 টাকা 13,50,000 টাকা গাড়িটি মাত্র 1500 সিসি সাধারণত আমরা 7 সিটার গাড়িগুলো দেখি 2000 সিসি 1800 সিসি হয়ে থাকে 1800 সিসি 2000 সিসির গাড়িগুলো মেনটেন কস্টটা একটু বেশি থাকে কিন্তু 1500 সিসির ভিভিটিআই ইঞ্জিনে যদি এই গাড়িটি নেন এটাতে মাইলেজ বেশি পাবেন এটা তেল চালিত গাড়ি মাইলেজটাও বেশি পাবেন এটা মেনটেন কস্টটাও অনেক কম আপনি চাইলে এই গাড়িটি নিতে পারেন আমার সাথে আছেন মোহাম্মদ বাদল ভাইয়া ভাইয়া S7 ক্লাসিক কার থেকে একটি গাড়ি নিয়েছেন আমরা ওনার কাছে জানবো মানে এখানে এত শোরুম থাকতে কেন ভাই আপনি S7 কার থেকে গাড়ি নিলেন আসলে একটা জিনিস মানে অনেক জায়গায় তো শোরুম আছে কিন্তু তারপরেও এই লাইনেও তো অনেক কিছু মণিপুরিপাড়া একটু যাচাই বাছাই করার পরে S7 ক্লাসিক কার থেকে একটু কথা বা কাজে কর্মে একটু মিল পেলাম এই জন্য গাড়িটা মূল উদ্দেশ্য নেওয়া আর সব কিছুই আমি সব কিছু পারফরমেন্স মানে পারফেক্ট গাড়ি কিনে পারফেক্ট স্যাটিসফাই আমি বাদল ভাই S7 ক্লাসিক কার থেকে গাড়িটা নিয়েছেন আমরা S7 কার থেকে চাবিটা এখন ভাইকে বুঝিয়ে দিবেন আমরা এটা দেখতে চাই থ্যাংক ইউ ভাইয়া জি অবশ্যই ভাই আমাদেরকে XGO-টা দেখেন অবশ্যই কত মডেলের একেবারে লেটেস্ট মডেলের একটি XGO 2014 মডেলের এটাই সবথেকে আপডেট ছিল সবচেয়ে আপডেট আমার কাছে বর্তমানে গেল 2018-তে রেজিস্ট্রেশন গাড়িটা আপনার 1500 সিসি এবং পেপার্স ট্যাক্স টোকেন ফিটনেস দুইটা অনেক দিন আছে কী কালার আপনি দেখতে এটা হচ্ছে রেড ওয়াইন কালার বলে এটাকে বা মেরুনও বলতে পারেন রেড ওয়াইন মেরুন সেম থিং বোঝায় আসলে পেপার্স আছে আপনার ট্যাক্স টোকেন হচ্ছে জানুয়ারি পর্যন্ত একেবারে 2023 সালের আর ফিটনেস হচ্ছে 2024-এর জানুয়ারি পর্যন্ত 2018-তে রেজিস্ট্রেশন এটি হচ্ছে 34 সিরিয়ালের গাড়ি 34 হ্যাঁ সিসি 1500 সিসি তেলের গাড়ি মাইলেজ কত ছিল এটার মাইলেজ আছে 48,000 অল্প চলা একেবারে আমরা তেলের গাড়ি খেয়াল করেছি তেলের গাড়ি সবচেয়ে মাইলেজটা কম থাকে প্রাইভেট ইউজের জন্য প্রাইভেট ইউজ হয়তো গাড়িগুলো যার কারণে কম চলা থাকে আর উবার পাঠা উবার না না এই ধরনের তো আপনার তেলের গাড়ি কখনো ইউজ হবে না সব ঠিক আছে সেটাই একটু আমাদের দেখাবেন অবশ্যই আসুন তেল আছে তেল করা আছে কিনা একটা সিলিন্ডার থাকলে তো এত স্পেস থাকে না এতটা স্পেস থাকার কথাও না ভিতরে অনেক জায়গা অনেক স্পেস এই গাড়িটির সামনে পিছনে সবগুলো গ্লাস একেবারে অরিজিনাল আছে হ্যাঁ নাম ট্রান্সফারের ক্ষেত্রে আপনারা কীভাবে কী নাম ট্রান্সফারের ক্ষেত্রে আপনাকে নাম ট্রান্সফার ফিটা আমাদেরকে দিতে হবে যেটা বহন করবে কাস্টমার আসলে আমাদের যে দর্শক আছেন তারা আর আদার্স যে কাজগুলো থাকে কার্যক্রম যে যাওয়া আসা পেপার্স কালেকশন করা সব কিছু আমরা করে দিই এই সার্ভিসটা আমরা ফ্রি দিই আমাদের সময় শুধু ফিঙ্গারপ্রিন্টের সময় ওনাকে যেতে হবে যার নামে গাড়িটা হবে শুধু ফিঙ্গারপ্রিন্ট কোনো ঝামেলা নেই না কোনো এমনকি আপনার ফিঙ্গারপ্রিন্টের সময় তাকে গিয়ে কোনো লাইনে দাঁড়াতে হবে না বা কোনো হ্যাসেল ফিল করতে হবে না আমাদের এখানে পেপার্সের ব্যাপারে একেবারে 100% লাইবিলিটিস আমরা নিচ্ছি যতক্ষণ পর্যন্ত আপনার নামে স্মার্ট কার্ড বের না হবে আমাদের একটু ইন্টারভিউটা দেখাবো অবশ্যই প্লিজ এই গাড়িটি আর একটি স্পেশালিটি হচ্ছে আপনার বেজ ইন্টেরিয়র গাড়িটি হয়তো বা ক্যামেরাতে আপনারা দেখছেন যে কালো কিন্তু কালো কিন্তু উপরে এক্সট্রা সিট কভার লাগানো বাট গাড়িটি কিন্তু অরিজিনালি ভিতর বেজ ইন্টেরিয়র মানে বিস্কিট কালার
যেটা যদি একটু ক্যামেরাটা এদিকে দেন ধরেন দেখতে পারবে কাস্টমার। এই যে অরিজিনাল ভিতরের সিটটি হচ্ছে এই কালারে, গাড়িটি বেজ ইন্টেরিয়ার, উপরে সিট কভার লাগানো, সিট কভার লাগানো আছে ব্ল্যাক কালারে। আপনার যার যার ব্যক্তিগত পছন্দ, তো তো যেই ভদ্রমহিলা ইউজ করতেন গাড়িটা ওনার পছন্দ ছিল যে কালো সিট কভার করবে উনি, ওই জন্য। এই হচ্ছে আমাদের ইন্টেরিয়ারগুলো, এটিতেও আপনার ডিভিডি ব্যাক ক্যামেরা সব অপশনই করা আছে। এসিটা কেমন আছে? এসিটার কন্ডিশন, এসিটার কন্ডিশন ভাই খুবই ভালো আছে। আর গাড়িটা একেবারেই নতুন গাড়ি, কারণ 2018 সালে রেজিস্ট্রেশন। আর আমরা সবাই জানি করোনাকালীন সময় তো আমরা কেউ আসলে গাড়িটা ওমনভাবে চালাতে পারিনি, দেড় দুই বছর তো আপনি কোনো গাড়ি চালানি যাচ্ছেন, তো সেই ক্ষেত্রে গাড়িটা আসলেই খুব কম ইউজ হয়। এবং এই গাড়িটিতে আরেকটা অপশন হচ্ছে গাড়িটি 6 ইয়ার ব্যাগ। যদি আপনার ক্যামেরাটা একটু নিয়ে আসেন দেখাতে পারি দর্শকদের, প্রতিটি সামনে পিছনে খুঁটিতে এয়ারব্যাগ আছে, সামনে ড্যাশবোর্ডে এয়ারব্যাগ আছে, স্টিয়ারিংও এয়ারব্যাগ। এটাকে আপনার এই গাড়িটার 6 ইয়ার ব্যাগ বলে, এটা খুব সেফটি আছে, খুব সেফটি। হ্যাঁ, হচ্ছে আমাদের ডিসপ্লে মনিটর। এবং যদি আরেকটা জিনিস ভাই দর্শককে যদি মাইলেজটা একটু দেখান, অরিজিনাল মাইলেজ, অরিজিনাল মাইলেজ 48,000 সামথিং। আর গাড়ির সামনে গ্লাস, পিছের গ্লাস অরিজিনাল আছে, অরিজিনাল আছে। কিন্তু ভাই গাড়ির আস্কিং প্রাইস কত ছিল এটা? এটা আস্কিং প্রাইস হচ্ছে ভাই 17 লাখ টাকা, 17 লক্ষ টাকা। একদম নিউ, একেবারে নিউ, মানে একদম নতুন গাড়ি কেনা এটার ভেতরে। হ্যাঁ, কোনো পার্থক্য নেই। এটার কাগজ কতদিন আছে? এটার কাগজ আছে ভাইয়া January 2023 ট্যাক্স টোকেন, আর আপনার ফিটনেস হচ্ছে January 2024 সাল পর্যন্ত, January 2024 প্রায় 2 বছর। ইঞ্জিনটা দেখাবো অবশ্যই, দেখে তো মনে হচ্ছে হুইল ইউজই হয়নি, এরকম একদম নতুন। রিংগুলো অরিজিনাল আছে, কারণ একটা গাড়ির চাকা কিন্তু অনেক বড় একটা জিনিস, কারণ একটা গাড়ি কেনার পরে আপনাকে চাকা বদলাতে হলো, ওইখানে 10,000-15,000 টাকা চলে যাবে। হেডলাইট, সামনে হেডলাইট অরিজিনাল আছে, হেডলাইট ব্যাকলাইট সবগুলোই অরিজিনাল আছে। এই হচ্ছে আমাদের ইঞ্জিন কন্ডিশনটা গাড়ির, একদম ফ্রেশ ফ্রেশ অবস্থায় আছে। এমনকি গাড়ির আরেকটি প্লাস পয়েন্ট হচ্ছে গাড়িটাতে ব্যাটারিটা বড় সাইজের লাগানো, ন্যাচারালি ছোটো ব্যাটারি থাকে প্রাইভেট কার সবগুলোতে, যেগুলো আমরা আগেও দেখিয়েছি কাস্টমারদের। তো এই গাড়িটাতে একটু বড় ব্যাটারি লাগানো দেখতে চাই, যে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি বা না না ওই ধরনের কিছু নেই। যেমন পূর্বের গাড়িগুলো তো আপনার দেখিয়েছি যে এই ফিনিশিংগুলো আপনি ফলো করবেন, এই ডটগুলো, এই যেমন খোদাই করা লিখা 4R, এই লিখাগুলো ফলো করবেন কাস্টমারদের উদ্দেশ্যে বলা কথাগুলো। আবার এইদিকে ভাই কীভাবে যেন বুঝতে পারি যে এই এইখানেও সেম জিনিসই, আপনার এই সার্কেলগুলো দেখলে আপনি বুঝবেন যে সার্কেলগুলো কি ক্লিয়ার আছে না হাতে বানানো মনে হচ্ছে। যেমন অ্যাক্সিডেন্ট হয় আসলে আমাদের দেশে তো এগুলো মেশিনে তৈরি করে না, যেটা জাপানে তো মেশিনে সেট আপ করা, এগুলো প্রতিটা স্টেপ দেখেন, দেখবেন ফিনিশিংগুলো, কারণ এই সার্কেলগুলো এই স্ট্রাইপগুলো কখনোই আমাদের হাতে এভাবে অ্যাকুরেটভাবে বানানো সম্ভব না। আমাদের শোরুম থেকে আসলে ভাই অ্যাটলিস্ট আপনাদের কাস্টমারদের একটা স্যাটিসফ্যাকশন হবে, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবে না কোনো গাড়িতে, দ্বিতীয়ত পেপারসে কোনো হ্যাসেল ফিল করতে হবে না, এবং ইভেন সে যদি চায় যে গাড়িটা কিনবে পেপার যে কোনোভাবে ভেরিফাই করে আসতে পারবে, আমরা ফটোকপি দিয়ে দিব হোয়াটসঅ্যাপে, অথবা যদি হার্ড কপি ওনার প্রয়োজন হয় ফটোকপি সেটাও দিয়ে দিব, কোনো অসুবিধা নেই। এটা ভাই নেগোসিয়েট করার পরে কত রাখা যাবে এটা কাস্টমার বলুন ভাই? কমা অবশ্যই কমানো যাবে, তারপরেও আমরা সাধারণত যারা আসেন ফিক্সডভাবে আমাদের 16,50,000 টাকা বলে দিই, যেহেতু আপনাদের ভিডিওতে আসবে তখন ওখান থেকে আরও ডিসকাউন্ট করা হবে। তাহলে যারা NMedia পক্ষ থেকে আসবেন আপনাদের শোরুম থেকে যে কোনো গাড়ি নিলে আপনার একটা, আমরা যা ফিক্স বলে দিব ওইখান থেকেও আরও ডিসকাউন্ট করা হবে NMedia পক্ষ থেকে। এবং দর্শকদেরও আমি বলবো যে NMedia পেজে লাইক দেন, বেশি করে শেয়ার করেন। আপনাদের কোনো অনলাইনে কেনার বা গাড়ি দেখা আপনাদের শোরুমে? জি, আমাদের শোরুমেরও পেজ আছে, সেটি হচ্ছে আপনি ফেসবুক থেকে ঢুকতে হবে, S7 ক্লাসিক কার লিখলে আমাদের প্রাইভেট যে পেজটা আছে শোরুমের ওইখানে আপনারা সবগুলো গাড়ি দেখতে পারবেন ইজিলি। মানে আপনার যে আপডেট কারগুলো আছে ওখানে আপনার রেগুলার আপডেট হয়, কোনটা সেল হয়ে যাচ্ছে ওখানে সোল্ড লিখা আছে, সব কিছু দেখতে পারবেন। S7 ক্লাসিক কার মানে এই স্পেসটা আপনার যে জায়গাটা আছে বা গুগল ম্যাপে পিন করা আছে কিনা? অবশ্যই গুগল ম্যাপে পিন করা আছে, ইভেন আপনি যদি উবার দিয়েও আসতে চান সেখানে আপনি জাস্ট আমাদের শোরুমের নামটি লিখলে উবারের চলে আসবে আমাদের লোকেশন। S7 ক্লাসিক এক্স্যাক্টলি, জি, এবং আমাদের লোকেশনটা খুবই সহজ একটা লোকেশন, দুই দিক দিয়ে আপনি আসতে পারবেন। আমাদের এই পাশটাতে হচ্ছে ফার্ম গেট এরিয়া, খামার বাড়ি যেটা, আর এই পাশটাতে হচ্ছে বিজয় সরণি, আর মেট্রো রেলটা তো সবাই আমরা জানি, ঠিক মেট্রো রেলের যে রোডটাতে একেবারে মেন রোডে আমাদের শোরুমটা। তো আপনি দুই দিক দিয়ে আসবেন, ফার্ম গেট থেকে চাইলেও আসতে পারবেন, এদিক দিয়ে আপনার বিজয় সরণির জিয়া উদ্যান দিয়ে আসলেও আসতে পারবেন। এখানে এসে S7 কার আসলেই হবে। S7 ক্লাসিক কারের সম্মানিত ক্রেতা, উনি এইমাত্র এখান থেকে এক্সিও গাড়িটি নিয়েছেন, আমরা ওনার সাথে কথা বলবো,
মানে এখানে তো অনেক শোরুম আছে হ্যাঁ এই লাইনে তো অনেকগুলো শোরুম তো এত শোরুম থাকে S7 থেকে নিয়ে আপনার স্যাটিসফিকেশন কেমন মানে নিয়ে আপনি না ইনশাআল্লাহ 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 কথার কাজে বললাম যে মিল কথার কাজে মিল আছে যে কারণে আমরা কোনো অসন্তুষ্ট না আমরা সন্তুষ্ট গাড়ির কোয়ালিটিও ভালো 1-2X খুবই ভালো গাড়ি গাড়ির পেপার্স তো এখন আপডেট হয় না আমার পেপার্সগুলো আমি কিছুক্ষণের মধ্যে আমার হাতে পাবো প্রিয় দর্শক আজ এসেছিলাম S7 ক্লাসিক কারসে এখানে দেখেছি বিভিন্ন ধরনের বিভিন্ন দামের গাড়ি আবার অন্য কোনো দিন অন্য কোনো শোরুমে অন্য কোনো গাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন